1961 সালের 12ই এপ্রিল, ইউরি গ্যাগারিনের হাত ধরেই মানুষ প্রথমবারের মতো পৃথিবী অতিক্রম করে পাড়ি জমিয়েছিল মহাকাশের পথে। এই মহাকাশই আদিম মানুষের কাছে একসময় ছিল অজেয়, কিন্তু মানবজাতির জন্য কোনো কিছুই বোধহয় অসাধ্য ছিল না। তাই তো আজ আমরা পৃথিবীর রেখা অতিক্রম করে ছুটে গিয়েছি মহাকাশের অদূর প্রান্তে, তৈরি করেছি কৃত্রিম উপগ্রহ, পাঠিয়েছি নভোযান। এখন তো আবার মহাকাশে থাকারও ব্যবস্থা আছে, যার নাম আমরা জানি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। মহাকাশের দুর্ঘটনায় মারা গেলে মৃতদের কি হবে, এই প্রশ্ন আছে অনেকেরই। তখন কি দেহের ভেতরে বাহিরের চাপের অসামঞ্জস্যের কারণে কি বিস্ফোরিত হবে, তো এইসবই খুঁটিনাটি জানবো আজকের ভিডিওতে। তবে শুরু করা যাক ভিডিওর ইন্ট্রোর পর। FRI এর মানদণ্ড অনুসারে 1961 সাল থেকে 41টি দেশের মোট 574 জন নাগরিক মহাকাশে গিয়েছে। মহাকাশের এই লুকায়িত রহস্য উদ্ঘাটনের দুঃসাহসিক অভিযানে প্রাণ হারিয়েছিল বহু নভোচারী। তবুও রোমাঞ্চপ্রিয় মানুষের মহাকাশ যাত্রা আজও থেমেনি। মহাকাশে এমন কয়েকটি গা হিম করা মৃত্যু দুর্ঘটনার মধ্যে মিশন সৈয়ুজ 11 নাম আসবেই, যে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল 3 জন নভোচারী। মিশন সৈয়ুজ 11-র ক্রুয়েরা 3 সপ্তাহের মহাকাশে থাকার পর যখন মহাকাশ স্টেশন স্যালিউট 1 থেকে পুনরায় পৃথিবীতে প্রবেশের জন্য মহাকাশ যানে নিম্নচাপের সৃষ্টি করে, তখনই এই প্রাণহানি ঘটে। উদ্ধারকারী দল 3 জন ক্রুকে মৃত অবস্থায় পায়। এই 3টি প্রাণহানি হলো মহাকাশে মানুষের প্রথম প্রাণহানি। তাহলে চলুন জেনে নিই মহাকাশে মৃত্যু হলে দেহে কী ধরনের অস্বাভাবিকতা দেখা যায়। নাম্বার 1, মহাকাশে প্রাণত্যাগ করা কোনো নভোচারীর দেহ পচার কোনো সুযোগ নেই। রেডিয়েশন ও বায়ুশূন্যতায় শরীরে যত ব্যাকটেরিয়া আছে এগুলো মারা যাবে অথবা শীতনিদ্রায় চলে যাবে। নাম্বার 2, লাশ যদি পৃথিবীর কক্ষপথের সাথে চলে তবে তা কম চাপের কারণে সিদ্ধ হয়ে মমিতে পরিণত হতে পারে। নাম্বার 3, অন্যদিকে যদি লাশ পৃথিবীর কক্ষপথ থেকে সৌরজগতের বাইরের দিকে থাকে, সে যেখানে তাপমাত্রা শূন্য নিচে থাকায় লাশটা জমে শক্ত হয়ে যাবে। যেহেতু বায়ুশূন্যতা তাপের পরিবহনও দ্রুত হয় না, তাই এরকম হতে কয়েকদিন এমনকি কয়েক সপ্তাহও লেগে যেতে পারে। নাম্বার 4, মাউন্ট এভারেস্ট বা আল্পস পর্বতমালায় হিমবাহের মাঝে লাশ যেমন বছরের পর বছর ভালো থাকে, মৃতদেহ চেনার মতো থাকে, তেমনও মহাকাশেও লাশটা কয়েক মিলিয়ন বছর পরেও চেনা যাবে। তো আজকের ভিডিওতে আমরা জানলাম মহাকাশে যদি কোনো নভোচারী মারা যায় তাহলে তার দেহের সাথে কী কী ঘটতে পারে। তো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও টপিক্স যদি আপনারা পেতে চান তাহলে আজই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকে এই পর্যন্তই।